ঠাকুর আমায় কেন বা পাঠালে, এই মানব কুলে জনম গেল বিপলে, জনম গেল জনম গেল বিফলে, ঠাকুর কেন বা পাঠালে এমন মানব কুলে, জনম গেল বিফলে, এই জনম হরি বল হরি বল, ভাই বন্ধু পুত্র পরিজন পুত্র পরিজন ভাবি আমার সর্বক্ষণ তারা ভাবে না, ভাবিলে হয় পরম শান্তি এই জীবের কেটে যেত মোহ মোহ ভ্রান্তি গো, ও তারে একদিন না ভোজিলেন দুই নয়ন চলে, তারে একদিন না ভোজিলাম দুই নয়ন চলে, জনম কেন বিফলে, জনম গেল
সাধ গুরু শরণ ভক্ত জল আমার ভাগ্যে শুনেছি সর্বতীর্থে ফল একদিন পড়িলে না সম্বল এই সাধু গুরু শরণ ভক্ত করিলে এই করিও দিন বন্ধু ও সন্তানাদি আত্মীয় স্বজন টাকা পয়সা ঘর বাড়ি নিয়ে সময় পাই না, সমস্ত বেলা চলে যায়, কিন্তু জীবন বেলা তো শেষ হয়ে এলো। তাই একবার দীনবন্ধুর কাছে সবাই মিলে দুই বাহু তুলে একবার সবাই মিলে একবার হা গৌর হা গৌর গৌর বলে সবাই মিলে হরির ধ্বনি উলুধ্বনি দিয়ে হরি 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 বল। সাধু গুরু এই সতালা পান সতালা পান আমার ভাগ্যে হলো না ক বোঝে না আমার অবুঝ মন হরিবল হরিবল অবুঝ মন সব কিছু নিয়ে মেতে আছি, হরিনাম কৃষ্ণ নাম করার সময় হয় না। এই সাধু গুরু সতালা পন সতালা পন আমার ভাগ্যে হলো না কখন বুঝে না আমার অবুঝ মন পাগল বিজয় বলে ওরে মনীন্দ্র রে ঘোরা
মণীন্দ্র বলে একজন ছিলেন, তিনিও কবি সরকার। ওরে মণীন্দ্র, সংসারের মায়া ঘরের মাঝে ঘুরে মরলি, একদিন সাধু সঙ্গ করে দেখলি না, একদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে নিলি না, জীবনটাই তোর চলে গেল। তাই আমার জীবনটাও তো তেমনই চলে গেল। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি আশীর্বাদ থাকে, বাকি গোটা দিন যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি কুড়াতে কুড়াতে যেন আমার এই দেহের থেকে যেন আমার পাখি চলে যায়। হরি হরি বল, হরি হরি বল। পাগলে বিজয় বলে মণীন্দ্র রে, ফলে জনম কেন কি ফলে, এই জনম কেন কি ফলে, ঠাকুর কেন পাঠালে এই মানব ¡Gracias!